আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, সুনামি প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে একটি। এর ধ্বংসযোগ্যতার কথা আপনারা সকলেই জানেন। এটি বিশালাকার বিল্ডিংকেও শেষ করে দিতে পারে। এটি থেকে বাঁচার সমাধান হলো এটির জন্য তৈরি করা ড্যাম। ড্যাম শুধু আমাদের সুনামি থেকেই বাঁচায় না, বরং এর অনেক সুবিধাও রয়েছে। তাই পৃথিবীর সকল দেশ নিজেদের জন্য ড্যাম তৈরি করে রাখে। কিন্তু কিছু ড্যাম এমন বড় আর বিপজ্জনক হয় যে এতে সামান্য সমস্যাই অনেক বড় ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে। আজ আমরা জানতে চলেছি পৃথিবীর এমন পাঁচটি ড্যাম সম্পর্কে যাদের ভেতরের অংশে অনেক বড় বিপদ লুকিয়ে রয়েছে। তো চলুন শুরু করা যাক বাংলা ভয়েস টিভির আরেকটি রোমাঞ্চকর ভিডিও। বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বাংলা ভয়েস টিভিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এছাড়াও আপনি চাইলে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। নাম্বার 5, এনগুরি ড্যাম। বন্ধুরা, জর্জিয়ায় অবস্থিত এই ড্যাম পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী কনক্রিট আর্ক ড্যাম। এর উচ্চতা 271.5 মিটার, অর্থাৎ 891 ফিট। এই হাইড্রো ইলেকট্রিক ড্যাম 1978 সালে তৈরি করা শুরু হয়েছিল আর 1987 সালে তা সম্পন্ন করা হয়। এই ড্যামটি অর্ধেক জর্জিয়াতে ইলেকট্রিসিটি প্রদান করে। যে দুইটি পাহাড়ের মাঝখানে এই ড্যাম বানানো হয়েছে, এগুলো ল্যান্ড সাইটিংয়ের কারণে প্রতি বছর 5 থেকে 6 সেন্টিমিটার মাটি ধসে পড়ে, যার কারণে ড্যামটির মধ্যে ফাটল ধরার আশঙ্কা রয়েছে। হালকা একটু ভূমিকম্প এর স্তম্ভকে নড়বড়ে করে দিতে পারে, যা অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। আর এই ড্যামটি জর্জিয়াতে তৈরি আর এর পাওয়ার স্টেশন আবখাজিয়াতে অবস্থিত। নাম্বার 4, থ্রি গর্জেস ড্যাম, চায়না। বন্ধুরা, আজ পর্যন্ত মানুষ যা কিছু বানিয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি টেকসই আর বড় জিনিস হলো এই ড্যাম। এটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন। আপনি জেনে অবাক হবেন যে এই সময় এই ড্যাম পৃথিবীর সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদনকারী ড্যাম। এতে 40 বিলিয়ন লিটারের চেয়েও বেশি পানি রয়েছে। যখন এই ড্যামটি বানানো হয়েছিল তখন প্রায় 1.2 মিলিয়ন মানুষকে সরিয়ে এই এলাকা খালি করতে হয়েছিল। এর সবচেয়ে ভয়াবহ দিক হলো এই ড্যামটিতে অনেক বেশি পানি স্টোর করে রাখা হয়েছে, যা স্থলভাগে অনেক ওজন আর চাপ সৃষ্টি করছে আর মাটির ঘূর্ণায়মানতার গতি কমে যাচ্ছে। যদি কখনো এই ড্যামে ভাঙন ধরে তাহলে এর আয়ত্তে 350 মিলিয়ন মানুষ চলে আসবে আর তা সুনামি থেকেও বড় আকার ধারণ করবে। তখন অবস্থাটা কি হবে বুঝতে পারছেন? নাম্বার 3, নিউরেক ড্যাম। বন্ধুরা, কাজাখস্তানে অবস্থিত এই অঞ্চলের সিংহভাগ বিদ্যুৎ উৎপাদন করে থাকে। 1961 সালে এটি তৈরির কার্যক্রম শুরু হয়েছিল আর 1980 সালে সম্পন্ন হয়েছিল। এই ড্যাম যে স্থানে অবস্থিত সেখানে পাহাড় ধসের ঘটনা বেশ সচরাচর, যার কারণে এর ভলিউম অনেক কমে গেছে। তাই এই ড্যামকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ড্যামের তালিকায় সামিল করা হয়েছে। আল্লাহ না করুক যদি এই ড্যাম ব্রিজ করে তাহলে লক্ষাধিক মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। বিপদের আশঙ্কা দেখে সেখানকার সরকার এর পাশে আরও একটি ড্যাম বানানোর সিদ্ধান্ত নিয়েছে, যাতে নিউরেক ড্যামটির ওজন কমানো যায় আর আসন্ন বিপদ থেকে পরিত্রাণ পাওয়া যায়। নাম্বার 2, কারিবা ড্যাম। এই ড্যাম 1970 সালে তৈরি করা হয়েছিল। এই ড্যাম 128 মিটার উঁচু আর 579 মিটার চওড়া। এটি 185 কিউবিক মিটার পানি হোল্ড করে রেখেছে। এর একটি প্রান্ত জাম্বিয়া আর আরেকটি প্রান্ত জিম্বাবুয়েতে রয়েছে। এর মেনটেন্যান্সের দায়িত্ব উভয় অঞ্চলের উপর বর্তিত রয়েছে। এক রিপোর্ট অনুযায়ী যদি এই ড্যামের উপরের ভাগে মেরামত না করা হয় তাহলে এটি অকার্যকর হয়ে যাবে আর ভেঙেও যেতে পারে, ফলে 3.5 মিলিয়ন মানুষ এতে পিষ্ট হয়ে মারা যাবে। নাম্বার 1, মোসাল ড্যাম। বন্ধুরা, ইরাকে অবস্থিত এই ড্যামকে সাদ্দাম ড্যাম নামেও জানা হয়ে থাকে। এটি 113 মিটার উঁচু আর 3.4 কিলোমিটার চওড়া। এটি 1981 সালে বানানো শুরু হয়েছিল আর 1986 সালে সম্পন্ন হয়। এটি 11.5 কিউবিক কিলোমিটার পানি হোল্ড করে রেখেছে। এটি মোসাল শহরের 1.7 মিলিয়ন বাসিন্দাকে বিদ্যুৎ প্রদান করে থাকে। একে মিডিল ইস্টের সবচেয়ে বিপজ্জনক ড্যাম হিসেবেও চেনা হয়ে থাকে। এক রিপোর্ট অনুযায়ী এই ড্যামটি আনস্টেবল মাটির উপর বানানো হয়েছে আর এর আশেপাশের মাটি প্রায় ভাঙ্গা। এই ড্যামের সামান্য একটু ফাটল অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। এতে মোসা শহর পানিতে তলিয়ে যাবে আর বাগদাদ পর্যন্ত এর ক্ষতি সাধন হবে। এতে ব্যাপক প্রাণনাশ আর পরিষ্কার পানির সংকট সৃষ্টি হবে আর তা ইরাককে অনেকটা ক্ষতির দিকে ঠেলে দিবে। আমেরিকা মোসা ড্যামটি রিপেয়ার করতে $33 মিলিয়ন খরচ করে ফেলেছে। এক ইন্সপেক্টর জেনারেলের মতে এই টাকার পরিমাণ শেষ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এ ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এছাড়াও আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আর আনকমন ভিডিও পছন্দ করে থাকেন তাহলে বাংলা ফার্স্ট টিভিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।